বদনে গোরা কেন আজ বসি, নয়নের লড়ে মুখ মুখ যায় ভাসি। যে ভগবানের জন্য ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম পশু পাখি পর্যন্ত কাঁদে, সেই ভগবান ভক্তের প্রেমে বাধা পড়ে সর্বস্ব হারা হয়ে ব্রজের সুখ প্রাচুর্য সুখ ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙালের ঠাকুর হয়ে শ্রীধাম নবদ্বীপে শ্রী শচীগন্ধ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে দেখলেন জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, সেফাকে মায়া পিছাসি তাহে আশ্রয় করিল। কৃষ্ণ ভজবার জন্য পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা, বেঁধেছি ভালোবাসা যে ভালোবাসায় মেলে না ভালোবাসা, সেই ভালোবাসায় কত আশা, কিন্তু যে কারণে ভবে আশা পূর্ণ হলো না সেই আশা, দিতে পারলাম না ভগবানের প্রতি ভালোবাসা। তাইতে ভগবান দেখছেন কলির মানুষ কৃষ্ণ ভজবে বলে এসেছিল, কিন্তু মায়া আলে আর পাছু পাছু ছুটতে ছুটতে কৃষ্ণ ভুলে গেছে। তাই মায়ার কূপে হাবুডুবু খাওয়া জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রী ভগবান বিশ্বপিতা সুখ প্রাচুর্য ত্যাগ করে এই কলিকালে অবতীর্ণ হয়েছেন কলিহত জীবকে উদ্ধার করতে। যার জন্য জগৎ কাঁদে তিনি আজ নিজেই কেঁদে দেখিয়ে দিয়েছেন। ওরে জি, দই রসগোল্লা দিয়ে আমাকে ডাকলে আমাকে পাবি না, ভীষণ ভালো সিংহাসন মন্দির করে ডাকলেও আমাকে পাবি না। মহাপ্রভুর মনে ছিল বলো শাল ত্রিনাদপি শলকে পড়ে গেল রধে রধে। আমরা বৈষ্ণব হই, মঠ মন্দির করি, মালা জপ করি, সবই করি, কিন্তু যেটা বিশেষ প্রয়োজন সেটা করি না। সেটা কি? ত্রিনাদপি শুনি চল, ত্রিনের মতো ছোট হওয়া, ঘাসের মাথায় পা তুলে দিলে ঘাস মাথা উঁচু করবে, কিন্তু প্রকৃত বৈষ্ণব যিনি তার মাথায় কেউ পা তুলে দিলে মাথা উঁচু করবে না, নিচু হয়ে থাকতে হবে। ত্রিনাদপি শুনি চল, সহিষ্ণুতা কেমন না, বৃক্ষের মতো সহিষ্ণুতা শুনি। বৃক্ষকে আগা হাজার বার আঘাত করলেও বৃক্ষ আস্তে যেমন প্রতিবাদ করে না, নির্বিবাদে তার সমস্ত সবকিছু দান করে দেয়। কেন না, মানুষ যদি দিনহীন না হয়, দীনতা স্বীকার না করে, শুধু হীনতা স্বীকার করছে, এই হীনতাতে ভগবান মিলবে না, দীনতাতে ভগবান মিলে। শুধু অহংকার, আমি নাম করি, আমি জপ করি, আমি নিরামিষ খাই, আমি কাউকে প্রণাম করব না, সবাই আমাকে প্রণাম করুক, আমি সম্মান দেব না, লোকে আমাকে সম্মান দিক, এটা বৈষ্ণবতা নয়। মহাপ্রভুর ছিল বলো সাল ত্রিনাদপি শলকে পড়ে গেল। মহাপ্রভু বললেন, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে আমার বৈষ্ণব হইতে সাপ ছিল, কিন্তু ত্রিনাদপি শলক পড়ে আমার আর বৈষ্ণব হতে ইচ্ছা রইল না। কেন? ত্রিনাদপি শুনির জন্য তরুণী বা সহিষ্ণু না, অমানেন মান দেন কীর্তনী। গ্রামে যাকে কেউ সম্মান দেবে না, তুমি তাকে সম্মান দেবে। কেন? সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ আছে, এই ভেবে প্রণাম কর। ভগবান নিজে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন যুধিষ্ঠির রাজসূহ যজ্ঞ করেছিলেন, এই যজ্ঞে
যুধিষ্ঠির কৃষ্ণকে সভাপতি করেছিলেন, এগুলো বুঝা। শুধু হরিনাম করলে হবে না, দিলে হবে না, শুনলে হবে না। হ্যাঁ, মানুষের চেতনা না থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব যখন 1 জানুয়ারিতে কল্পতরু উৎসব করেছিলেন, কোটি কোটি মানুষ তাকে প্রণাম করেছিলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, গেজেটেড অফিসার, মহাজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই প্রণাম করলেন রামকৃষ্ণদেবকে। কিন্তু উনি পৃথক পৃথক কাউকে আশীর্বাদ করেননি, সবাই মাথে হাত দিয়ে একটি কথাই বলেছিলেন, তোমার চৈতন্য হোক। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, লেখাপড়া হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু যার চৈতন্য হলো না তার কিছুই হলো না। এই চৈতন্য দেখাবার জন্য ভগবান বললেন যে কথাটা বলছিলাম, ত্রিনাথকে শুনিয়েছ, বৈষ্ণব হওয়ার আগে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে, শুধু বৈষ্ণব নয়, মানুষ হওয়ার আগে। বলছে বৈষ্ণব তুমি পরে হয়েও আগে মানুষ হও, মানুষ হতে পারলে না বৈষ্ণব হবে, হবে না, বৈষ্ণবের অপমানও না হবে, তোমার জন্য আরো 5টা বৈষ্ণবের মুখ পুড়বে, আগে মানুষ হও তবে বৈষ্ণব হবে। তুমি মাথা নত করতে শেখো নি, কিসের প্রশ্ন হয়েছে তোমার মধ্যে দীনতা নেই, কিসের প্রশ্ন হয়েছে? অতএব এই জন্য ব্রাহ্মণ যিনি অহংকারী হন তিনি অধিকাংশ, সবাই নয়, দুটি ভাগ করা হয়েছে। কিছু কিছু কীর্তি নিয়ে সমস্ত ব্রাহ্মণকে খারাপ বলে, আমি বলি না, কারণ মহাপ্রভু একজন ব্রাহ্মণ ছিলেন, শ্রীবাস ব্রাহ্মণ ছিলেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী ব্রাহ্মণ ছিলেন, অদ্বৈত আচার্য ব্রাহ্মণ ছিলেন, মহাপ্রভু ব্রাহ্মণ ছিলেন, এনারা এক ব্রাহ্মণ, আবার চপাল গোপাল জগায় মাথায় ব্রাহ্মণ, এরা দাতাল মাতাল চরিত্রহীন, এরা এক ব্রাহ্মণ আর ওনারা এক ব্রাহ্মণ, আকাশ পাতাল ডিফারেন্স। তাই সবাই খারাপ হবে না, হ্যাঁ সবাইকে খারাপ বললে এই জিনিস পাওয়া যাবে না। তাই গুরুদেবকে বলেছিলেন যে গুরুদেব আমার বড় দীক্ষা নিতে ইচ্ছা হয়েছে। গুরুদেব বলেছিল তুমি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুলে জন্ম গ্রহণ করেছ, তোমাকে আমাকে টেস্ট করতে চাই। কেন? হরিনাম মহামন্ত্র যে কোনো পাত্রে দিলে প্রস্ফুটিত হয় না, অঙ্কুর হয় না, আগে পাত্রটা তৈরি করতে হয়। হ্যাঁ, তাড়িয়ে ধরে দীক্ষা দিলাম ওতে কাজ হবে না। তো কি করতে হবে? তুমি আগে যাও, তুমি জগতে যাকে সবচেয়ে ছোট মনে করো তাকে আমার কাছে আনো। ব্রাহ্মণ ভাবলো আমি বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি সবার বড় হব, আর সবচেয়ে ছোট বর্ণের মধ্যে যারা পায়খানা পরিষ্কার করে ম্যাথর, হ্যাঁ তারাই সবচেয়ে ছোট। ব্রাহ্মণ তার কাছে গেল, ম্যাথর শোনো কি ব্যাপার, না তুমি তো ম্যাথর পায়খানা পরে, হ্যাঁ তুমি আমার চেয়ে ছোট। ম্যাথর বলছে না তা হয় না, কেন? ভগবান যাকে যা করতে পাঠিয়েছেন সে যদি সেটা না করে তখন সে ছোট হয়ে যায়। আমি ম্যাথর, ভগবান আমাকে পরিবেশকে পরিচ্ছন্ন করতে পাঠিয়েছে, আমি পরিষ্কার না করলে জগৎটা দূষিত হয়ে যেত, পয়জান হয়ে যেত, মানুষ রোগগ্রস্ত হয়ে মারা যেত, আমি আমার জায়গায় ঠিক আছি, আমি ছোট নই, আমি আমার জায়গায় বড়। কিন্তু আপনি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছেন, চেকেল লুকি পড়ে বেড়ান, মাছ মাংস সর্বরূপ পেঁয়াজ রসুন চুল্লু খান, আপনার মতো ছোট জাত পৃথিবীতে হয় না। ব্রাহ্মণ দেখে নিল সত্যি তো, যদি কোনো ব্রাহ্মণ থাকে রাগ করবেন না, আমি দুটি ব্রাহ্মণ ভাগ করেছি, অনেকে যেতে যেতে বলবে রথপদ্মবশ বলবে না, প্রকৃত ব্রাহ্মণ যিনি তার মাথায় তার চলনে হাজারবার মাথা নত করি আমি। কেন? কেন ব্রাহ্মণ পথ প্রদর্শক আছে, ব্রাহ্মণকে দেখে সমাজ চলে, সেই ব্রাহ্মণ যদি সর্বরু খায় চুল্লু খায় অসৎ পথে চলে, আস্তে আস্তে যে ব্রাহ্মণেরা বিয়ে দিয়ে মেয়ের কপালে সিঁদুর পরিয়ে দেয় স্বামীর মঙ্গল হবে, আর সেই ব্রাহ্মণের বউ শাখা সিঁদুর পরে না, আমি দেখতে পাচ্ছি। অথচ আপনি জগতের মঙ্গল করে বেড়াবেন, আপনি ব্রাহ্মণ, কিন্তু আপনার চরিত্রটা শোধন করতে পারলেন না, আপনি ব্রাহ্মণ হতে পারবেন না। বয়রা ফলা আকার হয় মফলা মধ্যাহ্ন ব্রাহ্মণ, আর বয়রা ফলা আকার আড়াই মন একটা ব্রাহ্মণ আছে। হ্যাঁ, তাহলে সেই ব্রাহ্মণ আস্তে আস্তে
যে ব্রহ্ম জনায়েতে ব্রাহ্মণ, ব্রহ্মকে সাধনা করেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন তিনি ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, উপনয়ন ঝুলিয়েছেন, কাজের কাজ কিচ্ছু করেন না, আপনি ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ ভাবল তাহলে মেথর আমাকে ছোট করছে, এবার গেছে কার কাছে? গাছের কাছে। গাছ, তুমি জড় পদার্থ, তুমি সবচেয়ে ছোট। গাছ বলছে আমি ছোট নই। কেন? শোনো ব্রাহ্মণ, আমি গাছ হয়ে যখন মানুষ পরিশ্রান্ত হয়ে রৌদ্রের তাপে দেহ শীতল করবার জন্য আমার তলায় এসে বসে, আমি নির্বিবাদে তাকে ছায়া দান করি, এবং আমার গাছে যে ফল থাকে মানুষ ছিঁড়ে ছিঁড়ে খায়, আমি প্রতিবাদ করি না, এবং আমার ডাল দিয়ে তক্তা তৈরি করে ভগবানের সিংহাসন হয়, আবার তুমি মরে গেলে আমার কাঠ দিয়ে তোমাকে পোড়ানো হয়, আমি সারা জীবন তোমাকে দান করেই যাই, আমি প্রতিদানে কিছু চাইনি, আমি আমার জায়গায় বড়। কিন্তু তুমি ব্রাহ্মণ হয়ে বহু টাকা ইনকাম করো, 10 পয়সা লোকের সেবায় দাও না, সাধুগুরু বৈষ্ণব সেবায় দাও না, তুমি ছোট, আমি ছোট নই। ব্রাহ্মণ দেখলো গাছের কাছে পরাজিত হয়ে গেলাম, এইবার গেল গরুর কাছে, গরু তুমি সবচেয়ে ছোট। গরু বললো না কেন? বলে আমার মলমূত্র, মানে গরুর পায়খানা মূত্র দেবতার পূজায় লাগে, আমার শিং চিরুনি তৈরি হয়, আমার হাড় দিয়ে কলগেট তৈরি হয় হাড়ের গুঁড়ো দিয়ে, আচ্ছা আমার দুধ দিয়ে রাধা গোবিন্দের সেবার পূজা হয়, আবার আমার চামড়া দিয়ে ঢোল খোল তৈরি হয়। তোমার চামড়া দিয়ে কিচ্ছু হয় না, তোমার পায়খানা দিয়েও কিছু হয় না, রাধে তুমি ব্রাহ্মণ, শুধু অহংকার করো। হল ব্রাহ্মণ দেখলো তাহলে গরুর কাছে হেরে গেল। এবার ব্রাহ্মণ সন্দেশ, দই, রসগোল্লা, পটল, ঝিঙে এগুলো রান্না করে খেয়েছে, খেয়ে সকালবেলা বেশ পূর্ণভাবে পায়খানা করেছে, করে নাকে কাপড় দিয়ে পায়খানাকে বলছে, পায়খানা তুমি সবচেয়ে ছোট। পায়খানা বলছে, ছোট ছিলাম না, তোমার মতো অপদার্থের পাল্লায় পড়ে ছোট হয়েছি। কেন? হ্যাঁ, তুমি না খেয়ে যদি গরুতে খেত তাহলে গরুর মলমূত্র দেবতার পূজায় লাগত, তোমার মতো অপদার্থ খেয়েছে বলে আমি খাওয়ার আগে দই ছিলাম, রসগোল্লা ছিলাম, ফুলকপি ছিলাম, ঝিঙে পটল ছিলাম, তুমি যখন খেলে আমি পায়খানায় পরিণত হলাম, তুমি খেলে তুমি ত্যাগ করলে, তুমি আবার কাপড় ধরলে, তোমার মতো অপদার্থের পাল্লায় পড়ে আজ আমার অবস্থা এই হয়ে গেছে। ব্রাহ্মণ ভাবল ছুটতে ছুটতে গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করে বলছে, গুরুদেব খুঁজে দেখলাম, কি দেখলে? পৃথিবীতে আমার মতো ছোট আর কেউ নাই। বলে এইবার তোমার চৈতন্য হয়েছে, তোমার কৃষ্ণ ভক্তি হয়েছে, যে নিজেকে ছোট ভাবতে পারে না তার কৃষ্ণ কৃপা হয় না, লোক দেখানো বৈষ্ণব সেজে কোনো লাভই হবে না, ও চিটিংবাজি বৈষ্ণব হয়ে লাভ কি? মাথা মতো করতে শেখনি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে শেখনি, না আমি বড় বৈষ্ণব, আমার চেয়ে ছোট, আমি প্রণাম করব না, করলে আমার গোষ্ঠীর প্রেস্টিজ ধ্বংস হয়ে যাবে, এই বৈষ্ণবতা বৈষ্ণবতা হয় না, এগুলো শেখো, শাস্ত্র পড়ো। রাজসহযজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যজ্ঞের সভাপতি হও, তা কৃষ্ণ বলেছিলেন, দাদা আমি যজ্ঞের সভাপতি হব, কিন্তু আমি যাকে যা ভার দেব তাকে তা করতে হবে, কি না বলল, আমি দুর্যোধনকে কোষাধ্যক্ষ করব, মানে ক্যাশিয়ার করব। যুধিষ্ঠির বলল, আমার শত্রু, বলে ওই জন্যই তো করব, চোরকে যদি বলি মাল থাকলো দেখো তবে সে মাল চুরি হয় না, ভালো, এবং ভীমকে বলবো পরিবেশন করো, কেন খায় বেশি, যে খায় বেশি তাকে পরিবেশন করতে গেলে খাবে না। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি সভাপতি, তুমি কি করবে? দেখেছেন, এইবার দেখুন সিদ্ধান্তটা দেখুন, যিনি বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক তিনি সভাপতি হয়েছে। আজকাল হরিনামের সভাপতি হয়ে একটা সাইড ব্যাগ কাঁধে নিয়ে আমার কাছে যায়, রাধাপদ বাবু আপনার নাম তো দূর থেকে নমস্কার, কেন আমি সভাপতি, ওরে আমার সভাপতি রে, তোমার মতো মাল সভাপতি হওয়া মোটেই উচিত হয়নি, কেন
তোমার মধ্যে দীনতাই নাই, ভদ্রতা নেই, মনুষ্যত্ব নাই। তার মানেটা কি? রাধাপদ বাবু ওনাকে প্রণাম করলে একটু ভালো হয়, এরকম ভাব। আমি সভাপতি ভুল হবে না ছোট, আমি আমাকে প্রণাম করতে বলছি না। অতএব শ্রীকৃষ্ণ বলছেন সভাপতি হতে গেলে সবার প্রতি, সবার প্রতি, সবার দিকে তার লক্ষ্য থাকবে। সভাপতি হতে গেলে কি করতে হয় দেখো, আমার কৃষ্ণ করে দেখিয়ে দিচ্ছেন। এসব কি তোমরা ভুলে গেলে তা কি হবে? কৃষ্ণ বলছে দাদা তোমার যোগ্যে আমি দুটি কাজ করব। কি কাজ? তোমার এই যোগ্যে যত সাধু গুরু বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধোয়ার ভারটা আমি গ্রহণ করব, এই আমার কাজ, সমস্ত বৈষ্ণবের চরণ ধোব আমি। কৃষ্ণ কিন্তু বলেনি যে আমি মুচি ব্যথর বাদ দিয়ে দিয়ে ভালো 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 গেজেটেড ভক্ত দেখে করবো, তা বলেননি। সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে নেবো আমি, আমি সভাপতি। দুই নাম্বার, বৈষ্ণবেরা প্রসাদ পেয়ে যখন উঠে যাবে ওই এত থালাগুলো আমি মাথায় করে তুলে দেবো, কেন ভক্তের ভগবান আমি, ভক্ত সারাটা জীবন আমার চরণ ধুলে নিতে চায়, কিন্তু আমি কোনোদিন ভক্তের চরণ ধুলে নিতে পারিনি, এটাই আমার সুযোগ হয়েছিল। তাই সমস্ত বৈষ্ণব এসেছিল যুধিষ্ঠির যজ্ঞে, ভগবান কৃষ্ণ নিজে হাত দিয়ে ধুয়ে নিয়েছিলেন। ভারতবর্ষের সভাপতি নরেন্দ্র মোদী, আমি কোন পার্টির কথা বলছি না, ভুল বুঝবেন না, যখন কুম্ভ মেলায় আপনি দেখেছেন টিভিতে কাগজে, একে বলা হয় সভাপতি, মনুষ্যত্ব চেতনা। কুম্ভ মেলায় হাজার হাজার লক্ষ লক্ষ সাধুগণ স্নান করলেন, সবাই যখন স্নান করে চলে গেল এই সাধুদের যারা কর্মচারী ছিল মোদি মহাশয় তাদেরকে রেখেছিলেন, তোমরা থাক আমি যাচ্ছি, দুপাশ সব লাইনে বসলো। নরেন্দ্র মোদি মহাশয় নিজে এসে নিজ হাতে গঙ্গার জল দিয়ে ওই চাকরদের পা ধুয়ে নিজের আচল দিয়ে মুছিয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি সভাপতি, এই দীনতাগুলো শেখার প্রয়োজন আছে। যে দেশ চালাবে সে জ্ঞান চালাবে না, সে ভক্তি চালাবে না, তার কাছে দেশ চলতে পারে না। এগুলো মনুষ্যত্ব, এগুলো চেতনা, এগুলো জ্ঞান, ওনার কাছে অনেক কিছু শেখার আছে। আমাদের মা মরে গেলে বাবা মরে গেলে ছুই না, কেন? পয়জান হয়ে গেছে। আর ওনার মা মরে গিয়েছিলেন, দেখেছেন নিজের মা মরা মায়ের পা ধুয়ে সেই জল খেয়েছিল, চোখে দিয়েছিল, খালি পায়ে মাকে কাঁধে করে নিয়ে হেঁটেছিলেন, এই হচ্ছে মানব। আমি কোনো পার্টির কথা বলছি না, বলছি মনুষ্যত্ব চেতনার কথা। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তোমার চৈতন্য হোক, চৈতন্য না হলে জগতের চৈতন্যকে চেনা যাবে না। অহংকার মঞ্চে বসে হরি ভজন করা যাবে না। তাই ভগবান গোলক ধাম থেকে নেমে এলেন, নামে 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 নামি নেমে আসে। যদি ডাকার মতো ডাকা যায়, যদি কাদার মতো কাদা যায়, যদি ভাষার মতো ভাষা যায়, যদি বলার মতো বলা যায়, নামে নামি নেমে আসতে বাধ্য হয়। আমাদের এই গানটা বড় কঠিন, তাই বলেছিলেন মহাপ্রভু বললেন বৈষ্ণব হইতে ছিল বলো সাত, ত্রিনাদ পিছলকে পড়ে গেল। আস্তে 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 শিষ্য গুরুদেবকে প্রণাম করতে চায় না। আমি দেখেছি তো, হরি বল, গুরু আশ্রমে গিয়ে শিষ্য বলছে গুরুদেব আস্তে, গুরুর কাজ কি আর শিষ্যের কাজ কি? গুরুদেব বলল খোকা, গুরুর কাজ হচ্ছে শিষ্যদের উপদেশ দেওয়া, আর শিষ্যদের কাজ হচ্ছে ভিক্ষা করে কাঠকুটো ভেঙে এনে রান্না করে ভগবানের ভোগ দিয়ে গুরুদেবকে সেবা দেওয়া। শিষ্য বলছে আমি শিষ্য হতে চাই না, আমি গুরু হতে চাই, তার মানে বসে বসে সেবা করব, এই চিটিংবাজি ভক্ত হলে হবে না। গুরুদেব বলছে খোকা ওঠ, একটু হরিনাম গাই যাই, কাঠকুড়িয়ান বলছে আমি হরি ভজন করছি, দেখতে পাচ্ছেন না গুরু আজ্ঞা ছিল, আপনি বলেছেন ভজন করতে, আমি আপনার কথা মেনে চলছি। বাহ কর, ভিক্ষা করে নিয়ে রান্না করতে হবে না, আপনার কথা মেনে চলছি, ভজন করছি, দেখছেন না।
গুরুদেব নিজে ভিক্ষা করলো, কাঠ ভাঙলো, রান্না করলো, ভোগ লাগালো, বলে এইবার ওর দুটো খেয়ে নে। তখন বলছে বারবার গুরু আজ্ঞা ত্যাগ করা ঠিক নয়, দুটো খেয়ে নেওয়া ভালো। এই জাতীয় ভক্ত দেশে বেশি হয়েছে। অতএব খুব বোঝা উচিত, ভাবা উচিত। তাই বললেন ত্রিনাদপি শোলকে পড়ে গেল বা, তাই ত্রিনাদপি শুনি যেন তরুণীব সহিষ্ণু না অমান নমানোদন কীর্তনিয়া সদা। তাই ভগবান এই জীবের দুর্দশা দেখে কাঁদছে, ওরে তোদের বাড়ি হলো, গাড়ি হলো, পয়সা হলো, ব্যাংক ব্যালেন্স হলো, তোদের চৈতন্য হলো না। তাই মহাপ্রভু কাঁদছেন। তাই বৈষ্ণব কবি পদটা লিখেছেন কি, বিরস বদনে গোরা গো বিরস বদনে গোরা কেন আছো বসি, বিরস বদনে গোরা বিরসে সব করতে পারে কিন্তু যেটা করলে মঙ্গল হয় সেটা করতে পারে না, এইটাই দুঃখ নাকি। আমরা ডুমুর খাবো না, কচু শাক খাবো না, মঙ্গল হয় কিন্তু খাবো না। ফুলকপি যা গোষ্ঠীর গ্যাস্ট্রিক হয় খাই রে, ঘি মেরে খাই, সর্বনাশ হয়, গ্যাস হয়, কিন্তু ফুলকপি খাবো, আমরা ডুমুর খাবো না, কচু শাক খাবো না, থোল পোচা খাবো না, কে করে মঙ্গল হয় ও খাবো না, যা মঙ্গল হবে তাই খাবো। তেমনি বাজে কথা বললে অমঙ্গল হবে, বাজে কথা শুনলে অমঙ্গল হবে, কুখাদ্য খেলে অমঙ্গল হবে, সাধু সঙ্গ করলে মঙ্গল হবে, শাস্ত্র করলে মঙ্গল হবে, কৃষ্ণ গুণগান গাইলে মঙ্গল হবে, এটা করবো না, কিন্তু অমঙ্গল এটা করবো নির্বাচন। তাই ভগবান নিজে বুঝে নিয়েছেন, হরি নাম করো, নাম করো, নাম নামের মতো করলে পৃথিবীতে পাঁচতলা চারতলা তিনতলা বাড়ি যার আছে, যে বিশাল টাকার মালিক তার দরজায় যে কান পেতে শুনুন, সে ঘরের মধ্যে শুধু অশান্তির দাবানল সৃষ্টি হয়ে আছে। অশান্তি ছাড়া ওই ঘরে কিচ্ছু নাই, কেন বড় লোক যারা তাদের ঘরে অহংকার পরিপূর্ণ, আর অহংকারী ঘরের মধ্যে শান্তি থাকে না অশান্তি ছাড়া। অতএব একটা করতাল বাজিয়ে ভিক্ষা করে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, তার কাছে জিজ্ঞাসা করুন, সে বলবে গোবিন্দ আমার পরম সুখী রেখেছেন, তার কিছু নাই, চৈতন্য আছে, ভগবত কৃপা আছে, এই জন্য সুখী সেই, এই জগতে সুখী হলো সেই যে গোবিন্দ চরণে দাসখত লিখে দিয়েছে। হ্যাঁ, কোটি কোটি টাকা অর্জন করলাম, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, আত্মসাৎ করলাম, পরে সরকারের খাতায় নাম ধরে জেলখানায় ঢুকে গেলাম, ও টাকার কোনো মূল্য নাই, রাধে ওর কোনো সম্মান নাই। অথে যে যেখানে বাস করছেন, যার যেখানে জন্ম হয়েছে সেখানে হরি ভজন করুন। শাস্ত্র বলছে না তুমি ছোট জাত আমি তোমাকে ঘৃণা করি, আস্তে 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 কিছু কিছু কীর্তনিয়া
একটা বলছেন আমি শুনছি, তারা যুক্তিবাদী কিন্তু নিজেই যুক্তি বোঝে না, তার নিজের যুক্তি নাই। যুক্তিতে কোনোদিন ভগবান পাওয়া যায় না, ভক্তি লাগে। আর যুক্তিতে সবকিছু বোঝানো যায় না, এটা ভুল। এই কথা যে বলে তাকে একদিন আপনার ক্লাবে ডাকুন, দেখে কার কাছে যুক্তি চান, কি চাইবেন। আপনি কার ছেলে? আমার বাবার নাম অমুক। আপনার বাবা যে অমুক, তার প্রমাণটা কিন্তু যুক্তিটা দেন তো, পারবে? সেটা মা পারে, যে আমার বাপটা কে, এটা সঠিক যুক্তি মা পারে, আমি পারি না। আমি বাড়ি থাকে না, গান করে বেড়ায়, আমার তিন ছেলে। এখন যদি বলি আমার তিন ছেলে, আমি যদি বলি আপনি বলেন আপনার যে তিন ছেলে তার প্রমাণটা কি, যে আপনার একটা প্রমাণটা দেন, যুক্তি দেন। আচ্ছা যুক্তি, ওই সালারে বলবে যে বলে যুক্তিবাদী, আমি যুক্তির সন্ধান। ভুল। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনি স্ত্রীকে ভালোবাসেন, প্রশ্ন করুন, তুমি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসো। কিরকম ভালোবাসো? যুক্তি দাও। বউ কি যুক্তি দেবে? বুক ছিঁড়ে দেখাবে আমি তোমায় ভালোবাসি? যুক্তি মানে কি যে মাথায় রাগ হয়, মনে এসে তো ঝাঁটিয়ে নিতে পারলাম কাজ হতো। সত্যি তাই, এরা নিজেরা জনের বাড়ি যাবে, আরো পাঁচটাকে সঙ্গে করে নিয়ে যাবে, এটি বলো সমস্যা। অতএব যুক্তিতে সব কিছু হয় না, ভক্তি লাগে, ভক্তি ছাড়া ভগবত কৃপা হয় না, যুক্তিতে এগুলো হয় না। অতএব যে যেখানে বাস করছেন আস্তে 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 তার যুক্তি দেখবে। গুরুদেব বাড়ি এসে বলছে আমার পা ধুয়ে খাও, পৃথিবীতে কোন গুরুদেব যারা দীক্ষা নিয়েছেন বলুন তো, বুকে হাত দিয়ে কোন গুরুদেব বাড়ি এসে বলেছে কি, এসে আমার পা ধুয়ে খাও বলেছে? কিন্তু এইসব কথা বলে কিছু কিছু কৃষ্ণ কৃষ্ণ বিদ্বেষী ব্যক্তি হিন্দুদের মধ্যে আছে, তার কথা হাত তালি দেয়। কেন? ও এক জানোয়ার যে হাত তালি দিচ্ছে, সে আর এক জানোয়ার, এই দুই জানোয়ার এক হয়ে গেছে। সত্যি তাই, এসব ভুল ভাল ব্যাখ্যা করে সমাজটাকে ধ্বংস করতে চাইছেন, আর তাকে বায়না করে কীর্তন দিই, হাই রে শালা হিন্দু জাতি রে, কত মর্কট হিন্দু জাতিরা। তাই আশ্চর্য হয়ে যায়, যুক্তিবাদী কথাতে ভয় না, ভক্তি ছাড়া ভগবত কৃপা হয় না। কেন হয় না? এগুলো প্রমাণ, এগুলো এই জন্য কীর্তন শুনতে হয়। শুধু পালা শুনে বাড়ি যাব, রাধা কৃষ্ণ প্রেম করেছে শুনে গেলাম, আমি চুপিয়ে প্রেম করব, রাত চারটে পর্যন্ত মোবাইল চলবে, হ্যালো তোমার জন্য সব কেন, তুমি আমার হার্ট, তুমি আমার কিডনি, তুমি আমার অমুক, তুমি আমার কলিজা, তুমি আমার ফুসফুস, কত ফুসফুস। রাখার সময় ফোন যখন রাখছে রাত চারটে পর্যন্ত চোখ আর পাচ্ছে না, তখন বলছে এবার রাখছি সোনা তুমি ঘুমাও, বলে বলছি মুখে রেখে দিচ্ছে। হরিমান, আরে বাপ রে, কি ভালোবাসা! আরে এই নাকি, এটা ভুল, এটা হয় না। অতএব এগুলো ঠিক না, ভালোবাসা এটা হয় না, এটা দেখানো যায় না। যাই হোক মা, তাই বিষয়টি বলেছেন যে যেখানে আছেন সে সেখানেই ভজন করুন, দেখবেন ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান আপনার কাছে চলে আসবে, আসতে বাধ্য। কেন? একটা কাক, কাক চেনেন তো? কাক চেনেন না? কাক লাল হবে কেন, কালো? তা কাক, কাক যে রামচন্দ্রের কাছে গেছে, রামচন্দ্রের কাছে গেছে, হে রাম, কাক কাক ভীষণ কালো, কুচকুচি কালো, আসতে রামের কাছে যে বসে কাকা করছে, রাম বলছে কাক তুমি কেন এখানে এসেছো, আস্তে আস্তে। কাক তখন বলছে প্রভু তোমার কাছে বিচার চাইতে এসেছি। কি বিচার? কাক তখন বলছে তোমার কাছে কি অন্য কোনো কালার ছিল না? কেন এই ডিসকালার করে দিলি আমার, ব্ল্যাক কালার কালো করে দিয়েছে, আমার তো পছন্দ করে না। তারপরে আমি যদি কোনো ঘরের চালে বসে গান সাধনা করি, আমার ইট মেরে তাড়িয়ে দেয়, আমার গলার সুর ভালো না, কর্কশ, এই আমি রাধাপদ ঘোষ গান গাই, লেকচার মারি, যারা আমার ভালো পাশে পাশে যাওয়ার সময় বললে লোকটার গলা ভালো না, তলাও ভালো না, বললে তো হবে না, তলা মানে দুহার কি সেটেরা, ভুল ভাল বুঝবে না, আমি ভুল বলি না, তাহলে কোনটা ভালো না, যারা আমাকে ভালোবাসবে তার কাছে সব ভালো। অথে
মহাজন বলছেন, কাক বলছে, প্রভু তোমার কাছে আর কোন কালাপ ছিল না? বলছে কেন বলো তো কাক? বলছে দেখো প্রভু, আমি যখন ডাকি কর্কশ আওয়াজ, আস্তে আস্তে আস্তে, আমার ডাক লোকে সহ্য করতে পারে না, আমাকে ইট মেরে তাড়িয়ে দেয়, আর এই কালার কেউ সহ্য করতে পারে না, কুচকুচি কালো তো। তখন রামচন্দ্র বলছে দেখো কাক, ভাষা পবিত্র হয় খাদ্যের উপরে নির্ভর করে, খাদ্য সুখাদ্য খাও কণ্ঠস্বর মধুর হবে, একটা মাতাল চুল্লু খায় আর সরের মাংস খায়, তার সঙ্গে কথা বলে দেখবো তো খিস্তি ছাড়া কথাই বলবে না, সে খিস্তি মেরে মনে আমার প্রমোশন হচ্ছে, হ্যাঁ এত খিস্তি মারবে গুরুজন রোজ কিছু মারবে, আমি লোককে দেখাবে আমার প্রমোশন হচ্ছে, আমি চুল্লুর প্রমোশন হয়েছে। কেন? এটা অখাদ্য খেলে অখাদ্য ভাষা মুখ দিয়ে আসে, কেমন না? কাক তোমার বাসায় কোকিল মানুষ হয়, তোমার বাসায় কোকিল ডিম পারে কাকের বাসায়, আর কাকের পেটের তলায় ওই ডিম থেকে বাস্ট হয়ে মানুষ হয়, কাকের বাসায় কোকিল মানুষ হয় তার কণ্ঠেশ্বর কি মধুর, মানুষ নীরবে শোনে, আর কাকের বাসায় কোকিল বাস করে তার ভাষা শোনে, কিন্তু কাক ডাকলে লোকে তাড়িয়ে দেয়, কেন? কাক তুমি খাও কি? মরা সরা পচা, গরু পচা, ছাগল পচা, মুরগি পচা খাও, কিন্তু কোকিল খায় আম্বর গাছের মুকুলের মধু, এই জন্য মধুর মতো সুর, আর তুমি অখাদ্য খাও তাই অখাদ্য সুর, এতে তো অসুবিধা নাই। তখন কাক বললো প্রভু তুমি এক কাজ করো, এই কাক লাইফটা জীবনটা আমি রাখতে চাই না, একটু চেঞ্জ করে দাও। তা রাম বলল তুমি কি হতে চাও? আস্তে আস্তে তো কাক বলল তুমি এক কাজ করো, একটা হাঁস করে দাও, সাদা সুন্দর দেখতে হাঁস করো। তা রামচন্দ্র বলল তুমি এক কাজ করো, হাঁস হওয়ার আগে একটা হাঁস আমার কাছে আনো, আগে তার বিষয়টা বুঝে নি, নইলে পরে বলবে হাঁস হবো না, তা হবে না। কাক যে হাঁস এনেছে, হাঁসকে প্রশ্ন করছে রাম, বলো হাঁস তুমি কি সুখে আছো? তখন হাঁস বলছে প্রভু আমার চেয়ে কাক সুখে থাকে, কেন? শোনো আমি পরিষ্কার হতে পারি সাদা, কিন্তু আমি জলে ভেসে থাকি, ডুব মেরে মেরে শামুক তুলে খাই, আর যে মালিক আমার পায়ে দড়ি বেঁধে খোঁটা মেরে রাখে, জানেন ঠান্ডায় থাকে, আর সারাটা জীবন যে ডিমগুলো দিই, প্রত্যেকটা ডিমের মধ্যে আমার বাচ্চা থাকে, আমি জীবনে বাচ্চার মা বল ডাক শুনতে পেলাম না, যখন একটা ডিম আমি সাপ্লাই করি মালিক ডিমটা সেদ্ধ করে খেয়ে নেয়, এবং সারাটা জীবন আমার ডিম খায়, আমাকে বেঁধে রাখে, যখন আমি বৃদ্ধ হয়ে যাই ডিম আর দিতে পারি না, তখন আমাকে কেটে নিজে খায় ও জামাই মেয়েরে খাওয়ায়, আমি সুখী না কাক সুখী, ওর মাংস কেউ খায় না, ওকে দেখতে দেখতে তাকিয়েও দেখে না। তা রাম বলছে কাক তুমি হাঁস হবে বলে না আর হতে চাচ্ছি না, কেন? কেটে খাবে দরকার নাই, ভালোবাসা তাকেই দেখায় যার কাছে মাল পাওয়া যায়, কি একটা ভিকিরি শুধু ভাত চাট করবেন প্রণাম নাই পরে আসবেন, কিন্তু দশটা মুরগি পুষুন দেখবেন এক খালা ভাত মেখে দেবে, টিটি আয় আয় আয়, এখনো খেলো না বেশিক্ষণ বাঁচবে না মরে যাবে, খাচ্ছে না কেন, কি দরদ, এত দরদ কেন? যত ভাত খাওয়াতে পারবে তত মাংস বাড়বে, সারা খাবার বিষয় সুবিধা, এই তো ভালোবাসা। তো যে যত বেশি ভালোবাসবে জানবেন তার মধ্যে কিছু স্বার্থ লুকিয়ে আছে। তখন হাঁস আর কাককে বলছে কাক তুমি হাঁস হতে চাও না, তাহলে তোমরা কি হতে চাও? হাঁস আর কাক বললো প্রভু যদি করতে চান একটা টিয়া পাখি করে দেন, তো টিয়াকে ধরে আনো, টিয়া দেখি কেমন আছে, দুজনা যে টিয়াকে এনেছে, টিয়াকে রাম বলছে বলো টিয়া তুমি কেমন সুখী আছো? টিয়া বলছে প্রভু আমার দুঃখ শুনলে আপনি দুঃখ পাবেন কেন? আমি গাছের ডালে ঘুমাই ঘুমাচ্ছি, কাল বৈশাখী মেঘ হয়েছে, এতনা ঝড় উঠলো ডাল ভেঙে আমি নিচে পড়ে গেলাম, যদ্যপিও না পড়ি সাপ যে আমাকে ধরে খায়, যদিও না খায় আমাকে ব্যাগ ধরে বিক্রি করে দেয় এক মালিক খাঁচার মধ্যে রেখে, সারাটা জীবন আমার স্বাধীনতাকে স্তব্ধ করে রাখে, আমার জীবনটাকে উপভোগ করতে দেয় না। তখন কাক আর হাঁসকে বলছে তোমরা টিয়া হবে বলে না, আমরা আর হবো না, তাহলে কি হবে?
ময়ূর হতে চাই, না উঁচু হবে, ময়ূরকে ধরে এনেছি। ময়ূর তুমি কেমন সুখী আছো? ময়ূর বলছে প্রভু আমার দুঃখ শুনলে আপনি দুঃখ পাবেন কেন? আমার জ্যান্ত বেলায় ধরে বুকের উপরে পা দিলে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে আমার পাখনা গুলো তুলে নিয়ে বিক্রি করে, ঝরঝর করে রক্ত পড়ে, ব্যাধে আমার ধরে বিক্রি করে, আমার ওই যে পাখনা জ্যান্ত অবস্থায় ছিঁড়ে নেয়, আমার যে কি ব্যথা লাগে সে আমি জানি আর তুমি জানো। আমি ভগবান কামনা করছি আমার মতো কুলে যেন কারো জন্ম না হয়। রাম বলছে কাক ময়ূর হবে, কাক বলছে প্রভু যা আছি তাই থাকি, তবে একটা জিনিস দাও, কি? তোমার শ্রী চরণে আমার ভক্তি দিও, আমি তোমায় যাব, আমি এটাই চাই। আমি বুঝে দেখলাম যে জগতে কেউ সুখী না, সুখী সে হয় যদি মানুষই কৃষ্ণ বলে কাঁদতে পারে, হারিদায় হা গৌর বলতে পারে, প্রেমানন্দে হরি বলতে পারে, উলটফানি করতে পারে, জগতে সেই সুখী, আর কেউ সুখী নয়, সুখী নয়, সুখী নয়, হতে পারে না। সবাই সুখী যারা ভজন করে, যারা ভজন করে না সুখী নয়। গ্রামের একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, নিরামিষ খায়, আর মাছ খাওয়ার লোকগুলো তার পিছনে, এই বয়সে মাছ ছাড়লি তুই বেঁচে থাকবি, তোর রোগ হবে, মানে আমি জমের পানি চাচ্ছি ওটারে নিয়ে যাবো। জ্ঞান কম থাকলে সেও ভাববে যে আমার সত্যি ভুল হচ্ছে, খাওয়া আরম্ভ করে দিল। কিন্তু যারা গোবিন্দকে ভালোবাসে সব ত্যাগ করতে পেরেছে। শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভক্ত হয়ে যদি তিন দিন বেঁচে থাকো তাও লাভ, কৃষ্ণ ভক্তিহীন হয়ে হাজার বছর বেঁচে থাকলেও তার বাঁচার চেয়ে মরণই ভালো, সে বাঁচাই কোনো সাকসেসফুল না। অতএব মা এই কলির দুর্দশা দেখে মহাপ্রভু কাঁদছেন, চোখের জল ভেসে যাচ্ছে। তাই গৌরীদাস কাছে গেছে, প্রভু তুমি কাঁদছো কেন? যার জন্যে জগৎ কাঁদে সে আজ বসে বসে কাঁদছে, কি হয়েছে প্রভু বলুন? তোমার চোখের জল দর বিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে বর্ষার ধারার মতো, অবিরত তুমি কাঁদছ, হরি বল বলছ না, কৃষ্ণ নাম করছ না, কি হয়েছে প্রভু বলো না, একবার আমার সঙ্গে বলো। সোধা মাখা রে নাম বদনে নাইস ফুরে অগশোধা হরি না সোধা মাখা হরি নাম 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 সোধা মাখা তোমার ভাব আমার পরনবী দরে হরি বল বল না হরি বল বল না তুতি বাহু তোলো না হরি বল বল না তুতি বাহু তোলো
হরিব হরিব হরি বলে কাঁদনা হরি বলে বলো না হরি বলে কাঁদনা গৌর হরি হরি বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে কেন হরি বলে বলো না যাদের জন্য আশা সেটাই হলো নৈরাশা। এই যে মায়েরা আমার পরে এখানে প্রসাদ হবে ভোগারতি, তাই তো ভোগারতি মধ্যাহ্ন হয়ে গেছে, কেন বিকালবেলা তো ভোগারতি হয় না, মধ্যাহ্নে হয়, নিমন্ত্রণ করা হয় মধ্যাহ্নে। দক্ষিণ চব্বিশ পরগনায় আমি অনেক জায়গায় দেখেছি রাত বারোটার সময় ভোগারতি হয়। এরা ভূতের ভোগ দেয় না কিসের ভোগ দেয় জানি না, ও সময় ভগবান ঘুমায় বারোটায় ভোগ হচ্ছে। অনাচার যাকে বলে এইবার দেখুন, এই যে প্রসাদ একে আপনি পেতেন, প্রসাদ পেতেন কি? প্রসাদের কত গুণ দেখুন, কুকুরে কামড়ালেও জগন্নাথের মহাপ্রসাদ খেলে কুকুরের বিষ ভালো হয়ে যায় জানেন। দশ দিনে পান্তা ভাত খেতে পারবেন না, আপনার ব্যাধি হবে, কিন্তু ওই প্রসাদ আপনি খেতে পারবেন, কিচ্ছু হবে না। পান্তা ঘাট চটকিয়ে হাড়িয়া মতো কাঁচা লঙ্কা দিয়ে এক গ্লাস করে দেয় পুরিধান, অপূর্ব লাগে, কিচ্ছু হয় না, পেটারও ভালো হয়। এটা মহাপ্রসাদ। যে মহাপ্রসাদ রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে হয়েও সর্বস্ব ত্যাগ করে হরিভজন করতে গিয়েছিলেন রঘুনাথ। আসতে আমার কথা নয়, তৎকালীন দিনে, এগুলো তো ইতিহাস, সেদিনের কাহিনী আপনারা জানেন অনেকে, একটু গল্প নয়। রঘুনাথ দাস গোস্বামী তৎকালীন দিনে দশ লক্ষ টাকার জমিদারি ছিল, যা দশ লাখ মানে কয়েক কোটি টাকার ব্যাপার। সবকিছু ত্যাগ করে ওই পুরীধামে যে ভিক্ষাবৃত্তি করতেন, ভিক্ষা করতে করতে ভিক্ষা ছেড়ে দিলেন। কেন? ভিক্ষা করতে সময় নষ্ট হয়, ভজন হয় না। আমি যার জন্য এসেছি এ দেহটা তার কাছে সমর্পণ করেছি, আমি আর খাব না। কিন্তু খাবে কি? প্রত্যেক দিন রাত্রিবেলা ওই যে জগন্নাথের ভোগ দেওয়া প্রসাদ, অন্ন প্রসাদ, যেগুলো গরুতেও খেত না, ঝাড় দিয়ে ফেলে দিত নর্দমায়, আর সেটা ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে জলে গিয়ে পড়ত। রাজার ছেলে রঘুনাথ দাস রাত্রিবেলা ওই ড্রেনের পাশে দাঁড়িয়ে আঁচল দিয়ে সেই পান্তা, পচা পান্তা গরুতে খায় না, সেটা তুলে সমুদ্রের জলে ধুয়ে যে মাছটুকু থাকত ওইটুকু হাগর হানিতাই বলে সেবা করতেন। এভাবে তার জীবিকা নির্বাহ হতো, রাজার ছেলে। ভাবতে পারেন, আজ এই ত্যাগ করেছিল বলে আমি আজও তার নাম গাইছি। পৃথিবী যতদিন থাকবে ততদিন এই ইতিহাসটা তার থাকবে। রোজ খায়, রোজ খায়, আজও খেতে গেছে যাতে মহাপ্রভু না দেখতে পায়, দেখা পাবে তো, তাই সেই পান্তা তুলে ভালো করে হাত দিয়ে চটকিয়ে মাছ ছিল তো, যখন নিয়ে একটা তুলসীর পাতা দিয়ে হাগৌর প্রাণ গৌর বলে খেতে গেছে, মহাপ্রভু হাতটা তুলে ধরেছে, রঘুনা তুমি এত বড় স্বার্থপর, মহাপ্রসাদ তুমি একা খাচ্ছ, আমাকে দিয়ে খেলে না তো, ভক্তের হাত থেকে কেড়ে নেয় ভগবান। এটি হলো প্রেম, এটি হলো ভক্তি, এটি হলো ভালোবাসার ডাক, আর কিছু নয়। শুধু ভক্তি মিশ্রিত থাকলেই কৃপা হবে। বিন্দুমাত্র সন্দেহ হবে। বেশ, রঘুনাথ দাস গোস্বামী খেয়েছিলেন,
এই প্রসাদের জন্য জগন্নাথ ধামে ছিল না, এলো কিভাবে এনেছেন কে, ইতিহাসগুলো একটু বলা শোনা। আমরা বহুদিন ধরে মালসা প্রসাদ খাই, মহাপ্রসাদ খাই, একাদশে দ্বাদশের দিন আমরা মহাপ্রসাদ খেয়ে ব্রতভঙ্গ করি, কিন্তু প্রসাদটা এলো কে, আনলেন কে, এটা তো জানা না। নারদ ঋষি মা লক্ষ্মীর কাছে গিয়েছিলেন, একটুখানি বলি মা মন দিয়ে শুনবেন, কেন জানেন এগুলো কথাগুলো বলতে বলো ভালো লাগে, ভক্তের চরিত্র না হলে ভক্তি তো আসে না। তাই নারদ এই কলিহত জীবের দুর্দশা দেখে তিনি লক্ষ্মী মায়ের কাছে গিয়ে বলেছিল, মা আমি না আর হেঁটে হেঁটে পাচ্ছি না, আমার দক্ষ রাজার অভিসম্পাত আছে, আমি এক দণ্ড এক জায়গায় থাকতে পারি না, মানে 24 মিনিট পারি না। কেন? দক্ষ রাজার অনেক ছেলেকে আমি সন্ন্যাসী করে দিয়েছিল, তাই দক্ষ অভিসম্পাত করেছিল, তুই এক জায়গায় এক দণ্ড থাকতে পারবি না। তাই মা আমি আর হেঁটে হেঁটে পাচ্ছি না, কষ্ট হচ্ছে, তোমার বাড়িতে আমাকে মাইনে রাখবে, আমি চাকরগিরি করব। তা লক্ষ্মী বলছে, নারদ আমার এখানে তুমি কি করবে কাজ, তোমার কাজ কি? তখন নারদ অন্তরে অন্তরে বলছে, মা গো যে লক্ষ্মীকে ভগবান অঙ্কুশায়নী করে রেখেছে, মা আমি কিছু না করি, তোমার চরণ সেবা করব, তোমার চরণে আলতা পরিয়ে দেব, তোমার কাপড় কেচে দেব, প্রভুর কাপড় কেচে দেব, নূপুর গুলো পরিষ্কার করে দেব, গায়ে জল ঢেলে স্নান করিয়ে দেব, এগুলো করব। বেশ বেশ থাক, বৈকুণ্ঠ কুণ্ঠিত বোধ যেখানে থাকে না সেখানে বৈকুণ্ঠ বলা হয়। নারায়ণ আর লক্ষ্মী নারদকে রেখে দিয়েছে 12 বৎসর, 12খানা বৎসর। নারদ বিনা বাদ দিয়ে মা লক্ষ্মীর সেবা করছেন, নারায়ণের সেবা করছেন, কিন্তু মা লক্ষ্মী রন্ধন করে যখন নারায়ণকে সেবা দেন, নারদের বড় ইচ্ছা যদি একদিন প্রভুর মহাপ্রসাদ আমি কিছু আস্বাদন করতে পারতাম তাহলে আমার জন্মটা ধন্য হতো। বলতেও পারে না তো, 12 বৎসর উত্তীর্ণ হয়ে গেছে। একদিন আসতে নারদ বলছে, মা অনেকদিন তো থাকলাম, এবার একটু যাই পৃথিবী পর্যটন করি, হরিনাম বিতরণ করি। লক্ষ্মী বলল, নারদ এত বছর তো থাকলে ফিরি ফিরি পেটে ভাতে, তুমি কিছু আমার কাছে চাও, আমি তোমার কিছু দিই। এই জায়গাটা ধরে নিয়েছে নারদ, মা সত্যি দেবে মা? হ্যাঁ দেব। তাহলে এমন কিছু দাও যাতে আমারও মঙ্গল হয় কলির জীবেরও মঙ্গল হয়। কি মা? আমার মনে বড় বাসনা, প্রভু যখন সেবা করে ওই সেবার থালি থেকে একটু মহাপ্রসাদ আমাকে দেবে, আমি নিজে খাবো জগৎকে দান করব। কিন্তু প্রতিজ্ঞা আছে, প্রভুর পাতে থেকে প্রসাদ কাউকে দেওয়া যাবে না। লক্ষ্মী জিজ্ঞাসা করল, প্রভু নারদ তো প্রসাদ চাই, কি করব, দেওয়া যাবে? প্রভু বললেন, এতদিন পেটে ভাতে খেটেছে, পরিশ্রম করেছে, একটু প্রসাদ চাচ্ছে দাও না। সেই প্রসাদটা নারদের এক মুষ্টি দিয়েছে। বৈকুণ্ঠে নারদ খেয়েছে, আর কি করেছিলেন, ঢেকি বাহনে চলছে আনন্দে উদ্ভাসিত হয়েছে, ভগবানের প্রসাদ খেয়ে আনন্দ উদ্ভাসিত হয়েছে। এইবার যে প্রসাদে হাতটা ঢেকির মাথায় মুছেছে, কিঞ্চিত প্রসাদ আছে। যখন আছে ওই ঢেকি বাহনে চলছে, যেতে 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 কৈলাসের উপর দিয়ে যাচ্ছে, কৈলাসে বসেছিলেন স্বয়ং শিব পঞ্চানন। নারদ নাব, ঢেকি থেকে নারদ নেমেছে, জয় হোক শিবনাথে, জয় হোক বাবা পঞ্চানন, এসো তুমি এত আনন্দ, এত আনন্দ তুমি কোত্থেকে পেলে, তোমার তো এত আনন্দ ছিল না। নারদ বলছে, প্রভু হে পঞ্চানন, আমি স্বয়ং নারায়ণের প্রসাদ পেয়েছি। শিব বলল, তুমি এত বড় স্বার্থপর, তুমি দেবদিতি এবার ঋষি, আমার জন্য সামান্য আনতে পারলে না? শিব চমকে উঠলেন, একটুখানি নাই প্রচুর প্রসাদ, মহাপ্রভুর ভগবানের অধরামৃতি একটু নাই, না হাত মুছে ফেলেছি, ঢেকির মাথায় দেখলো একটু কিঞ্চিত প্রসাদ লুকিয়ে আছে, সেইটা কুড়িয়ে নিয়ে
শিব পঞ্চানন খেয়েছে, একেবারে নিত্য আনন্দখানা হয়েছে। দেখবেন যখন প্রসাদ পাওয়ার আগে কিংবা প্রসাদ খেলে পাওয়ার জন্য কত নাচা, একটু পরেই দেখবেন কত নাচানাচি করবে, কত লাফালাফি, কেন এটা প্রসাদের আনন্দ পাবো। তারপর যদি ওদিকে হাজার হাজার লোকের খাওয়া শুরু হয়, মানে রান্না হয়, দেখবেন আপনার লোক কত খাবো, আগে সব আমি বসি, আমি এই যেটা আনন্দ, এখন এমন নৃত্য করছে শিব আর নারদ, পৃথিবী টলমল 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 করছে। দুর্গা সে জিজ্ঞাসা করছে, প্রভু এত আনন্দ কেন? বলছে নারদ প্রসাদ পেয়েছে, সেই প্রসাদ থেকে আমি পেয়েছি, এত আনন্দ ধরতে পারছি না। দুর্গা বলল, তুমি খেলে আমাকে দিলে না। আমরা সংসারী মানুষ, না রাখলে তো অসুবিধা হবে, কিন্তু আমার তো আর নাই দুর্গা। দুর্গতি না শুনি মা ধ্যানে বসলেন, যখন ধ্যানে বসেছেন বহু বছর ধ্যান করছেন, মা দুর্গতি না শুনি ডাকে স্বয়ং ভগবান বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠ ত্যাগ করে শঙ্কর চক্র গদা পদ্ম রূপ ধারণ করে মা দুর্গার কাছে এসে দাঁড়িয়েছে। জয় মা দুর্গার, জয় হো, দাঁড়িয়েছে মা দুর্গা, চোখ খুললো, প্রভু তুমি এসেছো, দাও প্রসাদ, দাও দাও, শুধু আমাকে দিলে হবে না, জগৎকে দিতে হবে। ভগবান কথা দিয়েছিলেন, হে দুর্গা, এ হ্যান্ডবিল, সবসময় হ্যান্ডবিল ছাপালে হয়, পরে বসো, একটু পরে দাও, তাহলে বিষয়টি কেমন? হরে কৃষ্ণ জলিতা, শোনো দুর্গা, দুর্গতি না আসিনি, আমি কথা দিচ্ছি, আগত কলিকালে আমি স্বয়ং বিষ্ণু ভগবান জগন্নাথ, যে জগন্নাথ হয়ে পুরী ধামে আবির্ভূত হব, ওই পুরী ধামে মহাপ্রসাদ তৈরি হবে, ওই মহাপ্রসাদ সবাই গ্রহণ করবে, আনন্দ আটখানা হয়ে যাবে, তারপরে আমি লীলাঝাম ত্যাগ করে আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। পানিহাটিতে রঘুনাথ গোস্বামী দণ্ড মহোৎসবে চিড়ে ভোগ দেওয়া হবে, সেদিন থেকে চিড়ে ভোগ হবে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ আজ সেই জগন্নাথ নারায়ণ গৌর হয়ে নবদ্বীপে এলো। পানিহাটিতে চিড়ে মহোৎসব হয়েছিল, আজও তাই হবে, তাই গৌর হরি বল বলি সেই প্রসাদ, সেই প্রসাদ পাওয়ার জন্য মানুষ লালায়িত। তাই ভগবান ভক্তের জন্য কত কি না করেছেন দেখুন, কিন্তু আমরা তার জন্য কিঞ্চিত মাত্র কিছু করতে পারি না। তাই মা সকল ও মায়েরা, এ কথা বলেছিলেন গৌরী দাস, যে প্রভু তুমি প্রত্যেক দিন হাসো নাচো গাও, আজ কাঁদছো কেন? গৌরী দাসটাকে যিনি সুবল সখা ছিলেন, তরণী সেন ছিলেন, বিভীষণের পুত্র সুবল সখা ছিলেন দ্বাপর যুগে, তিনি কলিকালে হয়েছেন গৌরী দাস পণ্ডিত, কাল্লাতে ঝলক দর্শন হয়, এই ঝলক দর্শনে গৌরী দাস পণ্ডিত আস্তে 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 প্রথম গৌর মিতায়ের বিগ্রহ করে সেবা দিয়েছিলেন, প্রথম এই গৌরী দাস পণ্ডিত, জানেন গৌরী দাস মহাপ্রভুকে বলল, প্রভু তোমাকে ছাড়া থাকতে পারে না, প্রভু বললেন এক কাজ করো, দারু ব্রহ্ম তৈরি করো, নিম গাছের তক্তা দিয়ে আমাদের মূর্তি তৈরি করে পূজা করো, তাই করেছিলেন। একদিন নিমায় মানে গৌর আর নিতায় বৈঠা নৌকা বেয়ে গৌরী দাসের বাড়ি গিয়েছিল দুপুরবেলা প্রসাদ পেতে। এবার প্রসাদ পেতে যখন বসেছে, প্রসাদ পেয়ে উঠে চলে যাচ্ছেন, গৌরী দাস কাঁদছে, প্রভু তোমরা দুর্ভায় যেও না, মহাপ্রভু বললো যে ঘরে নিতাই গৌরের বিগ্রহ আছে ওইটা নিয়ে থাকো না, ওরা চলতে পারে না, কথা বলতে পারে না, তুমি চলতে পারো কথা বলতে পারো, তোমরা দুজন যেও না। গৌর বললো এক কাজ করো, তাহলে আমাদের দুজনকে রাখো, ওই দুজনকে ছেড়ে দাও। তা হোক, এইবার নিতাই গৌর হেঁটে মন্দিরে যাচ্ছে, আর বিগ্রহ দুজন হেঁটে বেরিয়ে যাচ্ছে। গৌরীদাস বলছে, তাহলে তোমাদের তোমরা যাও, ওরা দুটো থাক থাক থাক, তোমরা থাক, কয়েকবার আপ ডাউন করেছে। সেই গৌরী দাস যিনি ভগবানকে প্রেমের ডোরে বেঁধে ফেলেছিলেন, তিনি বলছেন, প্রভু কি হয়েছে তোমার, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে আধার বিম্ব বিম্ব লহু লহু চাপো, দশনে আধার বিম্ব আ
ধর্ষণ মানে দাঁত, অধর মানে ঠোঁট, বিম্বু মানে আস্তে এই গণেশের বাবা কথা কই না শোনো, বিম্বু মানে কি বলতে পারে? বৈষ্ণব পদাবলী কীর্তন, এই কীর্তন আপনাদের দেশে চলে না, কিন্তু আমি করি, প্রত্যেকবার আসি করি। এখানে ভক্তলীলা হয়, প্রমাণ কীর্তন হয়, পদাবলী কীর্তন খুব কঠিন রস, এর ভাষা না বুঝতে পারলে ভালো লাগবে না। তাইতে একটু মিক্সার করে আমি সাপ্লাই করি। বলছেন বিম্বু শব্দের অর্থ হচ্ছে তেলা কচু গাছ, চেনেন তেলা কচু গাছ? ওর ফল দেখেছেন, ও পাকলে দেখেছেন, ওই পাকা তেলা কচু গাছটা মাঝখান থেকে লম্বা করে ফল দিবে, দিয়ে দুপাশে বসিয়ে রাখুন, দেখবেন যেমন সুন্দর দেখতে হয়, মহাপ্রভু ঠোর দুখানা পাকা তেলা কচু ফলের মতো, বিম্বু ফল তেলা কচু কচু যেমন রাখলে সৌন্দর্য বৃদ্ধি হয়। মহাপ্রভু ঠোর দুখানা দেখে গৌরীদাস বলছে, প্রভু কি হয়েছে তোমার, বারবার কেঁপে কেঁপে উঠছ, আর দশাল মানে দাঁত। কিছু যদি মানুষের হয়, দেখবেন মেয়েদেরও হয়, স্বামী স্ত্রী যখন অশান্তি হয়, যখন দূর হয়ে যাওয়া বাড়ির থেকে, যে বউ স্বামীর মুখে মুখে কথা বলে না, এখন আর সেসব নাই, এখন হরি বাবারি একটা বলে পঞ্চাশটা ঢুকে দেবে। তবে এই বাকড়াহাটে না, আমাদের গ্রামের কথা বলছি, এখানে মেয়েরা ভালো, দেখবেন যখন ঝগড়া বাঁধে কিছু বলতে পারে না, এক সাইডে গিয়ে এই পার বুড়ো আঙুল দিয়ে এরকম মাটি খোলে, মহাপ্রভু ঠিক পার আঙুল দিয়ে মাটি করছে, আর কেঁপে কেঁপে উঠছে, আর দশান দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে চেপে ধরছে বারবার, মানে লহু লহু। কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশানে আধার বিম্বু লহু লহু চাপো, দশানে আধার বিম্বু লহু লহু চাপো, ঘনে ওঠো ঘন বৈশ ছাড়া হলি সাথ, ঘনে ওঠো ঘন বৈশ ছাড়া হলি সাথ, বলে এইবার লীলা প্রকাশ হলো গোবিন্দ দাসে বলে, এইবার লীলা প্রকাশ হলো কাছে বলে বালিলা।